প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে দিনাজপুরে চলছে ব্যাপক প্রস্তুতি। রোববার সকালে দিনাজপুর জেলা স্কুল আশ্রয়কেন্দ্র এবং বিরল উপজেলার তেঘোড়া স্কুলে বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণের কথা রয়েছে তার। শুধু ত্রাণ বিতরণই নয়, বন্যা কবলিত এলাকায় কর্মসংস্থান সৃষ্টির দাবি জানিয়েছে এলাকাবাসী। বন্যায় আমাদের বাড়ি ঘর ভেসে গিয়েছে, আমরা খুব সমস্যায় পড়ে আছি। আমাদের যদি টিনগুলার একটু ব্যবস্থা করে দেয় বাসস্থানের জন্য, মানে প্রধানমন্ত্রীর একটা আশা যে আমাদের কিছু সাহায্য করুক আর কি। তিনি আমাদের যে অপূরণীয় ক্ষতি হয়েছে এই ক্ষতিপূরণের ব্যবস্থা করবেন। প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে সব প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। দুর্গত মানুষদের সাহায্যে এগিয়ে আসার জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। সুন্দর এবং সফলভাবে যাতে মাননীয় প্রধানমন্ত্রীর এই কর্মসূচিটি বাস্তবায়ন হয় সেই লক্ষ্যে আমরা কাজ করছি। বন্যা দুর্গত এলাকা পরিদর্শন শেষে রোববার বিকেলে কুড়িগ্রামের রাজারহাটে ছিনাই ইউনিয়নের পাঙ্গারানী লক্ষ্মীপ্রিয়া স্কুল অ্যান্ড কলেজ মাঠে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আবাদের ক্ষতি হয়েছে, বাচ্চা কোচার ক্ষতি হয়েছে, হাঁস মুরগি গরু ছাগলের ক্ষতি হয়েছে। এই মাঠে যে প্রধানমন্ত্রী আসতেছেন বন্যা দুর্গত এলাকা এখানে দেখার জন্য, এজন্য আমরা এলাকাবাসী খুবই আন্তরিকভাবে ধন্যবাদ মনে করতেছি। আমরা এই উপলক্ষে নেওয়া হয়েছে সব ধরনের প্রস্তুতি। সরকারের পক্ষ থেকে ইতিমধ্যে ক্ষতিগ্রস্ত মানুষগুলোর জন্য সে বরাদ্দ এসেছে, প্রত্যেকটি ঘরে ঘরে ত্রাণ কাজ সুন্দরভাবে পরিচালনা করছেন। বন্যা কবলিত এলাকার ব্রিজ কালভার্ট এবং সর্বশেষে বাঁধটির যেন সংস্কার হয় এবং উন্নয়ন ঘটে। বন্যা দুর্গতদের সহায়তা সহ জেলার উন্নয়নে পদক্ষেপ নেবেন প্রধানমন্ত্রী, এমনটাই চাওয়া জনপ্রতিনিধিদের। ডেস্ক রিপোর্ট, একুশে টেলিভিশন।